আলাইকুম, দেশীয় রান্না সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি রুই মাছের পেটি এবং মাথা দিয়ে ফুলকপি আলুর সংমিশ্রণে একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে রুই মাছের পেটি, মাথা সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি। হলুদ লবণ দিয়ে মাছটা ধুতে কিন্তু আস্তে গন্ধ তো থাকে না, চলে যায়। তো এখন আমি দেওয়ার পর এখানে হলুদ এবং লবণ দিয়ে এটা ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করবে যাতে প্রতিটা মাছের গায়ে লবণ হলুদটা সমানভাবে লেগে যায়। তো এখন আমরা সরাসরি চলে যাব চুলায়। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি। আপনারা আপনাদের রেগুলার রান্নার যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হলে আমার প্রতিটা মাছের পিস এখানে দিয়ে দেব। কিছুক্ষণ রেখে আমি আবার একটু মাছগুলো উল্টিয়ে দেব। প্রত্যেকটা মাছ একবার করে উল্টিয়ে দিয়েছে, তো মাছগুলো হতে থাক। এর মাঝে আমি সবজিগুলো কেটে নিব। আমি এখানে ফুলকপি এবং আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আমি আমার মতো করে কেটে নিয়েছি। সবজিগুলো কাঁচা কাঁচা হয়ে গেল আমাদের মাছ ভাজা। তো এখন আমি মাছ ভাজাগুলো তেল থেকে উঠিয়ে নেব। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এই তেলের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করব। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। যে কোনো রান্না একটু সময় নিয়ে রান্না করলে, ভালো করে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খুব ভালো হয়। এখানে আমি 4-5টা কাঁচামরিচ, 1/2 চা চামচের চেয়ে কম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এগুলো দিয়ে একসাথে আমি আবারও নেড়ে মিক্স করে নেব। আদা রসুনটা মিক্স করার পর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমার ফ্রিজে ছিল, তাই এখন ফ্রোজেন। এটা তো আপনারা চাইলে একদম ফ্রেশ বেটে দিতে পারেন। এখন আমি এগুলো দিয়ে ভালো করে নেড়ে এখন একটু করে পানি দিব। অল্প পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনের গন্ধ যদি থেকে যায় রান্নাটা কিন্তু অতটা টেস্ট হবে না। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন আমি আবার ভালো করে মিক্স করে নেব। এখানে আমি বলে রাখি, আমি মশলা দেওয়ার সময় কোনো কারণবশত আমার মশলা দেওয়ার পরিমাণটা দেখানোর আগে স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। তো আমি কি পরিমাণে মশলা দিয়েছি আপনাদেরকে দেখাবো। এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি। এখানে দিয়েছি 1/2 চা চামচের চেয়ে কম জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ চেয়ে কম হলুদ গুঁড়া। আমি যেহেতু মাছ ভাজার সময় হলুদ আর লবণ দিয়েছি, ওই জন্য লবণ আর হলুদের পরিমাণটা একটু কমই দিয়েছি। প্রয়োজনে লবণটা লাগলে পরে অ্যাড করে দেবে। এখানে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝাল এবং লবণ যে যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। আমার হলুদ, ধনিয়া, জিরা এই তিনটা জিনিস দেওয়ার সময় ভিডিওটা কোনো কারণবশত স্কিপ হয়ে গিয়েছে। তো আমি জাস্ট আপনাদেরকে পরিমাণটা দেখিয়ে দিলাম কতটুকু দিয়েছে। এগুলো দেওয়ার পর আমি আবার একটু করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট আবারও ঢেকে মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখেন আমার মশলাটা কষিয়ে গিয়েছে। যখন দেখবেন তেলটা উপরের দিকে উঠে এসেছে, তখন বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেবো ফুলকপি। একটা কথা বলে রাখি, আমার এখানকার আলুগুলো খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। তো আমি সেজন্য আগে ফুলকপিটা 4-5 মিনিট একটু কষিয়ে নেব। ফুলকপিটা একটু নরম হয়ে আসলে তখন এখানে আমি আলুটা অ্যাড করবো। আপনারা কিন্তু চাইলে ফুলকপি এবং আলু একসাথে মিক্স করে দিতে পারেন।
আমার ফুলকপিটা খাই, তার কাশ্মীর একটু কষিয়ে নিয়েছে। এখন এখানে আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা দিয়ে আবার একটু মিক্স করে নেব। আমার এখানে আলুগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেই জন্য আমি ফুলকপিটা একটু কষিয়ে তারপরে আলুটা অ্যাড করলাম। আবারও এটা 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আবার একটু নেড়ে চেড়ে দেব। কষানো হয়ে গেলে আমি এখন এখানে অ্যাড করে দেব পানি। আমি এখানে পানিটা অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করতে পারেন। আমি একটু চলতে থাকবো, ওই জন্য পানি পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছে। তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী মাছ মাংস করতে চাইলে সেটা পরিমাণটা একটু কম দেবেন। তো আমি এখন দেখে রান্না করব। ফুটোটা পর্যন্ত ঝোলটা এখন ফুটে উঠেছে। এখন আমি এখানে একে একে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন কম বেশি। আমি মাছ এবং টমেটো ফুলকপি আলুর সাথে অ্যাড করে দিয়েছি, নেড়ে একটু মিক্স করে নেব। এখন দেখে দেবো রান্না হওয়া পর্যন্ত, আমরা অপেক্ষা করবো রান্না হওয়া পর্যন্ত। আমাদের রান্নাটা কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। আলু দেব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একান্ত অপশনাল আমার কাছে। রান্নার শেষে যে কাঁচামরিচ দেওয়ার পর যে একটা স্মেল আসে, ওইটা আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি রান্নার শেষে কাঁচামরিচটা অ্যাড করলাম। আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছাটা দিতে পার না হলে না। শেষ হয়ে গেল আমাদের আজকে রান্না, রুই মাছের পেটি দিয়ে ফুলকপি আর আলুর সংমিশ্রণের রেসিপিটি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করি আপনারা একবার ট্রাই করবেন বাসায়। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।